জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমি হিসাব বিজ্ঞান বিষয়ের 23-25-07 কোর্স কোডের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটির লেকচার দিচ্ছি। আজকে আমাদের এটি চতুর্থ লেকচার। আজকে লেকচারের শিরোনাম অ্যাক্টিভিটি বেসড কস্টিং। অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর কস্টিং চ্যাপ্টারের দুইটা লেকচার হবে, এটা আজকে আমাদের প্রথম লেকচার। আসো আমরা শুরু করছি। লার্নিং অবজেক্টিভস, অর্থাৎ এই লেকচার শেষে আমরা কি শিখতে পারবো সেটা আমরা শুরুতেই দেখে নিচ্ছি। After completing lecture 4, you should be able to, number 1, describe board averaging. অর্থাৎ বোর্ড অ্যাভারেজিং কি এবং এর কনসিকোয়েন্স কি সেটা আমরা ডিসক্রাইব করতে পারব। এক্সপ্লেইন আন্ডার কস্টিং অ্যান্ড ওভার কস্টিং, আন্ডার কস্টিং এবং ওভার কস্টিং এটা আমরা এক্সপ্লেইন করতে পারব। ডিফাইন ক্রস সাবসিডাইজেশন, ক্রস সাবসিডাইজেশন কি সেটা আমরা ডিফাইন করতে পারবো। আন্ডারস্ট্যান্ড সিম্পল কস্টিং সিস্টেম, সিম্পল কস্টিং সিস্টেম এটা আমরা বুঝতে পারবো এবং এই সিম্পল কস্টিং সিস্টেমের আলোকে আমরা কিছু প্রবলেম সলভ করতে পারবো। রিফাইনিং এ কস্টিং সিস্টেম, রিফাইনিং এ কস্টিং সিস্টেম, রিফাইন মিনস হচ্ছে পিউরিফাইং এ কস্টিং সিস্টেম, এই রিফাইনিং এ কস্টিং সিস্টেম কি সেটা আমরা জানতে পারবো। অ্যান্ড ফাইনালি আন্ডারস্ট্যান্ড অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম, এই অ্যাক্টিভিটি বেসড কস্টিং সিস্টেম কি সেটা আমরা বুঝতে পারবো। বোর্ড অ্যাভারেজিং, বোর্ড অ্যাভারেজিং ডিসক্রাইবস এ কস্টিং অ্যাপ্রোচ দ্যাট ইউজেস বোর্ড অ্যাভারেজেস ফর অ্যাসাইনিং দ্য কস্ট অফ রিসোর্সেস ইউনিফর্মলি টু কস্ট অবজেক্ট। বোর্ড অ্যাভারেজিং ডিসক্রাইব এ কস্টিং অ্যাপ্রোচ, এটা একটা কস্টিং অ্যাপ্রোচ that uses board averages for assigning the cost of resources uniformly to cost object, jeta use kore ekta board average, board average bolte ekta bistrito average, ekta bor rokomer average use kora hoy for assigning the cost of resources uniformly to cost object. Uniform means hocche ekok ekta একক একটা সিস্টেম কস্ট অ্যাসাইন করার টু কস্ট অবজেক্ট। এখন কস্ট অবজেক্ট কি সেটা আমরা প্রথম লেকচার থেকে শিখে আসছি, দ্বিতীয় লেকচারে আমরা এটা শিখেছি। কস্ট অবজেক্ট, কস্ট অবজেক্ট হচ্ছে একটা প্রোডাক্ট অথবা একটা ডিপার্টমেন্ট, একটা প্রোডাক্ট অথবা একটা ডিপার্টমেন্টের মধ্যে যে খরচকে বন্টন করে দেওয়া হয় একমাত্র একটা ইউনিফর্ম ওয়ে তাকেই বলছি আমরা বোর্ড অ্যাভারেজ। তো অ্যাসাইনিং ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই বোর্ড অ্যাভারেজিং সিস্টেমে, বোর্ড অ্যাভারেজ সিস্টেম হচ্ছে অ্যাসাইনিং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাসাইন করে থাকি আইদার মেশিন আওয়ার রেট অথবা লেবার আওয়ার রেট অথবা পার্সেন্টেজ অফ লেবার কস্ট। আমরা যে কোনো একটা বেসিসে ওভারহেড কস্টকে অ্যালোকেশন করে থাকি, অ্যাসাইন করে থাকি টু কস্ট অবজেক্ট। কস্ট অবজেক্ট মিনস হচ্ছে কোনো প্রোডাক্ট অথবা কোনো একটা ডিপার্টমেন্ট যার মধ্যে আমরা ওভারহেডকে অ্যালোকেট করি, ওভারহেডকে অ্যাসাইন করি আইদার মেশিন আওয়ার রেট। মেশিন আওয়ার রেট হচ্ছে একটা প্রোডাক্ট প্রডিউস করতে কত ঘন্টা মেশিন আওয়ার ইউজ করা হয়, অন দ্য বেসিস অফ মেশিন আওয়ার ওভারহেড অ্যাসাইন টু দ্য কস্ট অবজেক্ট, ওভারহেড অ্যাসাইন টু দ্য প্রোডাক্ট অর ডিপার্টমেন্ট। অ্যান্ড সেকেন্ডলি লেবার আওয়ার রেট, অন দ্য বেসিস অফ লেবার আওয়ার কত ঘন্টা কাজ করলো তার বেসিসে আমরা ওভারহেড অ্যালোকেশন করব, ওভারহেড অ্যাসাইন করব টু কস্ট অবজেক্ট।
অথবা পার্সেন্টেজ অফ লেবার কস্ট, অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ লেবার কস্ট, কত পার্সেন্ট লেবার কস্ট এই প্রোডাক্ট বেয়ার করছে তার বেসিসে আমরা ওভারহেডকে অ্যালোকেট করব অথবা ওভারহেডকে অ্যাসাইন করব। এই যে ওভারহেড অ্যালোকেশন অথবা ওভারহেড অ্যাসাইন, এটা তোমরা কস্ট অ্যাকাউন্টিং এর দ্যাট মিন্স 23-25 কোডের কোর্স কোডের চ্যাপ্টার 6 এ ওভারহেড নাম্বার একটা চ্যাপ্টার আছে, ওইখানে তোমরা ওই চ্যাপ্টারে অথবা ওই লেকচারে এটা ভালো করে তোমরা বুঝতে পারবে যে হাউ টু অ্যালোকেট ওভারহেড অন দ্য বেসিস অফ মেশিন আওয়ার রেট, অন দ্য বেসিস অফ লেবার আওয়ার রেট, অর অন দ্য বেসিস অফ লেবার কস্ট, পার্সেন্টেজ অফ লেবার কস্ট, এটা ওই চ্যাপ্টারে ভালো করে বুঝতে পারবে। সুতরাং এই লেকচারে আসার আগে যদি তোমরা এই কোর্সের চ্যাপ্টার 6 লেকচারটা দেখে আসো তাহলে এটা তোমাদের জন্য একটু সহজ হবে, ইজি হবে। ওকে, দেন বোর্ড অ্যাভারেজিং অ্যান্ড কনসিকোয়েন্সেস, অর্থাৎ বোর্ড অ্যাভারেজিং এর ফলে এর ফলাফলটা কি, এর কনসিকোয়েন্সেসটা কি। বোর্ড অ্যাভারেজিং বাই ইগনোরিং দ্য ভেরিয়েশন ইন দ্য কনজাম্পশন অফ রিসোর্সেস বাই ডিফারেন্ট কস্ট অবজেক্ট। বোর্ড অ্যাভারেজিং সিস্টেম বা মেথড এটা ইগনোর করে ভেরিয়েশন ইন দ্য কনজাম্পশন অফ রিসোর্সেস বাই ডিফারেন্ট কস্ট অবজেক্ট। ডিফারেন্ট কস্ট অবজেক্ট অর্থাৎ বিভিন্ন রকমের যে প্রোডাক্ট অথবা ডিপার্টমেন্ট এরা যে রিসোর্সটা ইউজ করে সেটা তো সমানভাবে ইউজ নাও করতে পারে, কেউ কম করে কেউ বেশি করে, অথবা এদের যে ব্যবহারের মধ্যে যে একটা তারতম্য দেখা যায়, ভেরিয়েশন দেখা যায়, এই বোর্ড অ্যাভারেজিং সেই ভেরিয়েশনটাকে ইগনোর করে। লিড টু ইনঅ্যাকুরেট অ্যান্ড মিসলিডিং কস্ট ডাটা। এই যে বোর্ড অ্যাভারেজিং যেহেতু সে ইগনোর করে দ্য রিসোর্স ইউজের রিসোর্স যে সে কনজাম্পশন করলো, রিসোর্স যে ইউজ করলো সেই ভেরিয়েশনটাকে সে ইগনোর করে, দ্যাটস হোয়াই মেবি দ্য বোর্ড অ্যাভারেজিং সিস্টেম লিড টু ইনঅ্যাকুরেট অ্যান্ড মিসলিডিং কস্ট ডাটা। সে কস্ট ডাটাকে ইনঅ্যাকুরেটলি প্রেজেন্ট করতে পারে বা প্রেজেন্ট করে থাকে এবং কস্ট ডাটাগুলোকে মিসলিডিং করে থাকে, অর্থাৎ প্রপারলি সে লিড করে না, মিস ইউজ করে থাকে অথবা ভুল ইনফরমেশন দিয়ে থাকে বোর্ড অ্যাভারেজিং এর ফলে। এটা বোর্ড অ্যাভারেজিং এর একটা কনসিকোয়েন্সেস অথবা ফলাফল, সে মিসলিড করে কস্ট ইনফরমেশনকে, সে মিসলিড করে কস্ট ডাটাকে, অথবা সে ইনঅ্যাকুরেটলি কস্ট অ্যাসাইন করে কস্ট অবজেক্ট অবজেক্টেডকে অথবা প্রোডাক্টের উপর অথবা ডিপার্টমেন্টের উপর। নেগেটিভলি ইম্প্যাক্ট দ্য মার্কেটিং অ্যান্ড অপারেটিং ডিসিশনস মেড বেসড অন দ্যাট ইনফরমেশন। আমরা শুরু এখানে বলে এসেছি যেহেতু বোর্ড অ্যাভারেজিং লিড টু ইনঅ্যাকুরেট অর মিসলিডিং কস্ট ডাটা, সুতরাং সে মার্কেটিং এবং অপারেটিং ডিসিশন প্রপারলি নিতে দেয় না, অথবা যে একটা প্রপারলি অ্যাকুরেটলি অথবা আমরা কি বলবো সাউন্ডলি মার্কেটিং এবং অপারেটিং ডিসিশনটা নেওয়া সম্ভব হয় না। কারণ হচ্ছে যে কস্ট ডাটা সে ইনঅ্যাকুরেট ইনফরমেশন দিচ্ছে, মিসলিডিং দিচ্ছে, তো এর ফলে যে মার্কেটিং ডিসিশন এবং অপারেশন সংক্রান্ত ডিসিশন এটা অ্যাকুরেটলি নেওয়া যায় না। এতে না নেওয়ার ফলে কি হয়, এটা মার্কেটের একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে, অর্থাৎ একটা প্রোডাক্টের দাম যা তার চেয়ে আমরা হয়তো বেশি নির্ধারণ করে থাকি, যার জন্য সে কম্পিটিটিভলি অন্যান্য প্রোডাক্টের সাথে মানে সেম যে প্রোডাক্ট রয়েছে অন্য কোম্পানির তার সাথে আমরা মার্কেটিংয়ে মার্কেটে কম্পিটিশনে টিকে থাকতে পারে না, অথবা এটাকে আন্ডার এস্টেট করার ফলে অথবা আন্ডার কস্টিং করার ফলে, এটাকে কম খরচ অ্যাসাইনমেন্ট করার ফলে সেটা কম মূল্য হয় এবং এখান থেকে আমরা প্রপারলি অথবা অ্যাকুরেটলি আমরা প্রফিট অর্জন করতে পারি না। সো নেগেটিভলি ইম্প্যাক্ট দ্য মার্কেটিং অ্যান্ড অপারেটিং ডিসিশনস মেড বেসড অন দ্যাট ইনফরমেশন, অর্থাৎ যদি আমরা ওই ইনফরমেশনের বেসিসে বোর্ড অ্যাভারেজিং এর বেসিসে আমরা ওভারহেডকে অ্যাসাইন করি টু কস্ট অবজেক্ট, তাহলে হয়তো এটা নেগেটিভলি ইম্প্যাক্ট করে মার্কেটিং এবং অপারেটিং ডিসিশন মেড করার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে। নেক্সট পয়েন্ট, আন্ডার কস্টিং অ্যান্ড ওভার কস্টিং। আন্ডার কস্টিং কি এবং ওভার কস্টিং কি সেটা আমরা এখন বলবো। প্রোডাক্ট আন্ডার কস্টিং, এ প্রোডাক্ট কনজিউমস এ হাই লেভেল অফ রিসোর্সেস বাট ইজ রিপোর্টেড টু হ্যাভ এ লো কস্ট পার ইউনিট।
product under costing ekta product consumes a high level of resources ekta product she beshi porimane resource consume korche sutarang tar to beshi kharos tar upore assign korar kotha but is reported to have a low cost per unit kintu ekhane amra board averaging er phole amra ki korlam low cost assign korlam eta hocche under costing ekta product er je kharos তার চেয়ে আমরা কম খরচ তাকে অ্যাসাইন করলাম সো এই প্রোডাক্টটা আমাদের আন্ডার কস্টিং হলো অর্থাৎ কম খরচ এর উপরে বর্তন করা হলো এবং কম ভ্যালুয়েশন করা হলো আন্ডার কস্টিং করা হলো এটা হচ্ছে প্রোডাক্ট আন্ডার কস্টিং দ্যাট মিন্স এ প্রোডাক্ট কনজিউমস এ হাই লেভেল অফ রিসোর্সেস বাট ইজ রিপোর্টেড টু হ্যাভ এ লো কস্ট পার ইউনিট সে বেশি রিসোর্স কনজিউম করছে কিন্তু তাকে আমরা কম খরচ অ্যাসাইন করেছি কম খরচ অ্যালোকেট করেছি এটা হচ্ছে প্রোডাক্ট আন্ডার কস্টিং যেমন একটা প্রোডাক্ট সে বেশি জায়গা বেশি একটা ফ্যাক্টরি বেশি স্পেস ইউজ করছে কিন্তু আমরা তার বেসিসে অর্থাৎ সে যে স্পেস ইউজ করলো বেশি পরিমাণে তার বেসিসে রেন্টকে অ্যালোকেটেড না করে তার বেসিসে রেন্টকে আমরা অ্যাসাইন না করে আমরা হয়তো মেশিন আওয়ার রেট অথবা লেবার আওয়ার অথবা পার্সেন্টেজ অফ লেবার তার বেসিসে এই খরচকে আমরা অ্যাসাইন করলাম ওভারহেডকে অ্যাসাইন করলাম সুতরাং প্রকৃতপক্ষে যে সে যতটুকু তার ওভারহেড অ্যাসাইন করার কথা আমরা তার চেয়ে কম করেছি দিস ইজ প্রোডাক্ট আন্ডার কস্টিং এটা মূলত বোর্ড অ্যাভারেজিং এর ফলে হয়ে থাকে অ্যান্ড প্রোডাক্ট ওভার কস্টিং এ প্রোডাক্ট কনজিউমস এ লো লেভেল অফ রিসোর্সেস বাট ইজ রিপোর্টেড টু হ্যাভ এ হাই কস্ট পার ইউনিট একটা প্রোডাক্ট সে কম রিসোর্স কনজিউম করছে কিন্তু তাকে আমরা বেশি খরচ অ্যালোকেটেড করছি বেশি কস্ট আমরা আমরা রিপোর্টেড করছি বা বেশি ভ্যালু আমরা দেখিয়েছি এটা হচ্ছে প্রোডাক্ট ওভার কস্টিং তার যে পরিমাণ কস্ট হওয়ার কথা তার চেয়ে আমরা বেশি পরিমাণ কস্টিং করেছি বেশি অ্যামাউন্টে কস্টিং করেছি এটা হচ্ছে প্রোডাক্ট ওভার কস্টিং আমরা নেক্সট স্লাইডে এটা এক্সাম্পল দেখব দেখছি এক্সাম্পলটা প্লিজ অ্যাটেনশন আন্ডার কস্টিং এন্ড ওভার কস্টিং এক্সাম্পল জসি রোবার্টা এন্ড ন্যান্সি অর্ডার সেপারেট আইটেমস ফর লাঞ্চ এখানে জসি রোবার্টা এন্ড ন্যান্সি এই তিনজনে লাঞ্চ করতে গিয়েছে এবং তারা প্রত্যেকে সেপারেট আইটেমস অফ লাঞ্চ অর্ডার করেছে জসিস অর্ডার অ্যামাউন্ট টু 14 and Roberta consumed 13 Nancy order is 16 so Josie 14 dollar lunch order করেছে Roberta consume করেছে 30 dollar lunch and Nancy order করেছে 60 dollar 16 dollar lunch that means total cost for lunch of three person is 60 so what is the average cost per lunch যদি আমরা বোর্ড এভারেজিং করতে যাই তাহলে কি what is the average cost per lunch 60 divided by 3 equal to 20 সুতরাং প্রত্যেকের এভারেজে লাঞ্চ পার পাস কস্ট হবে 20 এখন কি দেখা গেল জসি অর্ডার করেছে 14 কিন্তু তাকে আমরা লাঞ্চ পার পাস আমরা তাকে আমরা কস্ট অ্যালোকেট করলাম অ্যাসাইন করলাম 20 সো যেটা কনজিউম করেছে তার চেয়ে তাকে আমরা বেশি খরচ দিয়েছি সো জসি আর ওভার কস্টেড লাইক সেম ন্যান্সির ক্ষেত্রে ন্যান্সি অর্ডার ইজ 16 বাট লাঞ্চ পারপাস অ্যাসাইন কস্ট 20 দ্যাট মিন জসি অ্যান্ড ন্যান্সি আর ওভার কস্টেড অন দ্য আদার হ্যান্ড রোবার্টা কনজিউম 30 ডলার বাট রোবার্টা ইজ অ্যাভারেজ কস্ট পার লাঞ্চ 20 So Roberta is undercosted. This is the example. Undercosting, overcosting. Undercosting হচ্ছে সে consume করবে বেশি, কিন্তু তাকে আমরা খরচ দিব আমরা কম, তাকে cost assign করব কম, সেটা হচ্ছে undercosting. Overcosting হচ্ছে সে consume করবে কম, কিন্তু cost assign করা তারা, কিন্তু cost assign করা হবে বেশি, সেটা হচ্ছে overcosted. যেমন জসির এবং ন্যান্সির ক্ষেত্রে যেটা হয়েছে তারা কনজিউম করেছে লেস দ্যান 20 বাট তাদেরকে কস্ট অ্যাসাইন করা হয়েছে 20 অন দ্য আদার হ্যান্ড রোবার্টা কনজিউম টু মোর দ্যান 20 বাট কস্ট অ্যাসাইন 20
তো দিস ইজ আন্ডার কস্টিং মানে তাকে আমরা কম কস্টিং বললাম ওকে নেক্সট হচ্ছে প্রোডাক্ট কস্ট ক্রস সাবসিডাইজেশন আর ক্রস সাবসিডাইজেশন কি ক্রস সাবসিডাইজ ক্রস সাবসিডাইজেশন ক্রস সাবসিডাইজেশন ইজ দ্য প্র্যাকটিস অফ charging higher prices to one type of consumers to artificially lower prices for another group cross subsidization is the practice of charging higher prices to one type of consumer to artificially lower prices for another group অর্থাৎ একজনের কনজিউমকে আমরা অন্যের উপরে চাপিয়ে দিলাম চার্জ করে দিলাম সেটা হচ্ছে cross সাবসিডাইজেশন ক্রস ভর্তুকি অর্থাৎ একজনের খরচটাকে আমরা আরেকজনের উপর চাপিয়ে দিলাম সেটা হচ্ছে ক্রস সাবসিডাইজেশন দ্য রেজাল্টস অফ ওভার কস্টিং অন প্রোডাক্ট এন্ড আন্ডার কস্টিং অ্যানাদার এই ক্রস সাবসিডাইজেশনের ফলে একটা প্রোডাক্টের আমাদের ওভার কাস্টিং হয় এবং অন্য প্রোডাক্টটাকে আন্ডার কাস্টিং হয় যেটা আমরা প্রিভিয়াস এক্সাম্পলে দেখে আসছিলাম রোবার্টার ক্ষেত্রে তাকে আন্ডার কাস্টিং করা হয়েছিল এবং ন্যান্সি এবং জোসির ক্ষেত্রে আমরা ওভার কাস্টিং তার ক্ষেত্রে কি হয় মেকিং ইট সিমস লেস প্রফিটেবল দ্যান ইট রিয়েলি ইজ সে প্রকৃতপক্ষে যে পরিমাণ প্রফিট অর্জন করেছে বা অর্জন করতে পারে তার চেয়ে তাকে লেস প্রফিটেবল প্রোডাক্ট হিসেবে শো করা হয় ডিউ টু ক্রস সাবসিডাইজেশন ডিউ টু বোর্ড এভারাইজিং দ্য আন্ডারস্ট্যান্ড দ্য আন্ডার কস্টেড প্রোডাক্ট ইজ লেফট উইথ লো লিটল কস্ট মেকিং ইট সিমস মোর প্রফিটেবল দ্যান ইট রিয়েলি ইজ যে প্রোডাক্টকে আন্ডার কস্টেড করা হলো সেই প্রোডাক্টের যেহেতু আন্ডার কস্টেড করা হয়েছে তাকে কম খরচ শো করা হয়েছে সুতরাং তাকে বেশি প্রফিটেবল দেখা হয় দেখানো হয় রিয়েলি ইট ইজ আসলে সে যে পরিমাণ প্রফিট অর্জন করতে পারে তার চেয়ে ওই প্রোডাক্টকে মোর প্রফিটেবল দেখানো হয় ডিউ টু আন্ডার কস্টেড অথবা আন্ডার অ্যাসাইনড ওভারহেড এই ক্রস সাবসিডাইজেশনের ফলে অথবা আমরা কি বলবো অথবা বলতে পারি আমরা এই বোর্ড অ্যাভারাইজিং এর ফলে সুতরাং ক্রস সাবসিডাইজেশন হচ্ছে একটা প্রোডাক্টকে কম খরচ অ্যালোকেশন করা আর একটা প্রোডাক্টে বেশি খরচ অ্যালোকেশন করা যাকে আমরা কম খরচ অ্যালোকেটেড করলাম বা অ্যাসাইন করলাম সেটাকে সাবসিডি দিলাম আমরা হ্যাঁ ভর্তুকি দিলাম এটা হচ্ছে ক্রস সাবসিডাইজেশন একটা তো আমরা রাখি মানে একটা প্রোডাক্টের অথবা একটা কস্ট অবজেক্টের খরচটাকে আমরা অন্যটার উপর ভর্তি দিলাম ক্রস সাবসিডাইজেশন ওকে দেন উই আর গোয়িং টু ডিসকাস রিগার্ডিং দ্য সিম্পল কস্টিং সিস্টেম সিম্পল কস্টিং সিস্টেম সিম্পল কস্টিং সিস্টেম ইজ মোর সিম্পলিস্টিক এটা একদম খুব সহজ অ্যান্ড লেস অ্যাকুরেট দ্যান এবিসি এবিসি মিনস হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্ট and typically assign overhead cost to product based on an arbitrary average rate simple costing is সহজ একটা মেথড অধিকতর সহজ একটা মেথড যেখানে আমরা less accurately overhead কে assign করে থাকি less accurately than activity based costing then typically assign overhead cost to products based on an arbitrary average rate একটা আরবিটারি বলতে একজন একটা ধরে নিলাম নিজের মতো করে আইদার মেশিন আওয়ার রেট অথবা লেবার আওয়ার রেট অথবা অন দা পার্সেন্টেজ অফ লেবার আমরা ধরে নিলাম আর নিজেদের মতো করে ধরে নিলাম ব্যক্তিগত ছাড়া সেটা হচ্ছে আরবিটারি তো এই এই যে ধরা হয় এটা হচ্ছে সিম্পল কস্টিং সিস্টেম একটা মাত্র রেট ধরা একাধিক রেট না একটা বেসিসে আমরা ওভারহেডকে অ্যাসাইন করে থাকি অন কস্ট অবজেক্ট দ্যাট ইজ সিম্পল কস্টিং সিস্টেম এটা খুব সহজ এবং ইজি বাট ইট ইজ নট ইট ইজ লেস অ্যাকুরেট দ্যান অ্যাক্টিভিটি বেসড কস্টিং এবং এটা এটা কি করি আমরা এখানে ওভারহেডকে একটা বেসিসে
একটা একটা অ্যাভারেজ রেটে, যেটা আমাদের যৌক্তিকতা একটু কম আছে, আরবিটারি আছে, আরবিটারি অ্যাভারেজ রেটে আমরা ওভারহেড ক্যাসেল করে থাকি ওটা তৈরি করে। আন্ডার দিস মেথড ওভারহেড ইজ ইউজুয়ালি অ্যাপ্লাইড বেসড অন আইদার দ্য অ্যামাউন্ট অফ ডাইরেক্ট লেবার আওয়ার্স কনজিউমড অর মেশিন আওয়ার্স কনজিউমড। ইউজুয়ালি আমরা এই মেথডটি ইউজ করে থাকি, আইদার ডাইরেক্ট লেবার আওয়ার্স কনজিউমড অর মেশিন আওয়ার ইউজড। অর্থাৎ একটা প্রোডাক্ট অথবা একটা ডিপার্টমেন্ট যত ঘন্টা সে লেবার আওয়ার ইউজ করছে, আমরা অন দ্য বেসিস অফ কনজিউমড লেবার আওয়ার ওভারহেড অ্যালোকেটেড ওভারহেড অ্যাসাইনড টু দ্যাট প্রোডাক্ট অর দ্যাট ডিপার্টমেন্ট অর অন দ্য বেসিস অফ মেশিন আওয়ার্স ওভারহেড অ্যালোকেটেড টু দ্য প্রোডাক্ট নোন অ্যাজ ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম। এটাকে আমরা এটা এনামেও পরিচিত, এটা ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম নামেও পরিচিত হচ্ছে সিম্পল কস্টিং সিস্টেম। সুতরাং এটা কি, এটা হচ্ছে একটা মাত্র ওভারহেড রেটের বেসিসে আমরা ওভারহেডকে কস্ট অবজেক্ট অথবা প্রোডাক্ট অথবা ডিপার্টমেন্টের মধ্যে ওভারহেডকে আমরা অ্যাসাইন করি, অ্যালোকেটেড করি, ডিস্ট্রিবিউশন করি। এটা হচ্ছে সিম্পল কস্টিং সিস্টেম, মানে খুব সহজ এবং ইজি, মাত্র একটা রেটের মাধ্যমে আমরা ওভারহেডকে অ্যাসাইন করি টু কস্ট অবজেক্ট অথবা টু প্রোডাক্ট টু ভেরিয়াস ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্টের মধ্যে আমরা ওভারহেডকে অ্যালোকেট করে থাকি অন দ্য বেসিস অফ আইদার মেশিন আওয়ার অর লেবার আওয়ার অর পার্সেন্টেজ অফ ম্যাটেরিয়ালস হতে পারে, ম্যাটেরিয়ালস কনজিউম পার্সেন্টেজ অফ লেবার তা হতে পারে। ওকে, নেক্সট সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট পুল। সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট পুল দ্যাট অ্যালোকেটস ইনডাইরেক্ট কস্ট ইউজিং এ সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট রেট। সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট পুল লাইক সিম্পল, যেটা আমাদের সিম্পল কস্টিং সিস্টেম, এখানে মাত্র একটা কস্ট পুল থাকে, একাধিক কস্ট পুল না। এখন কস্ট পুল কি সেটা আমরা পরের স্লাইডগুলোতে আসবো। কস্ট পুল হচ্ছে বেসিক্যালি যে খরচ বন্টনের অনেকগুলো ওয়ে থাকে, অনেকগুলো ক্যাটাগরাইজ থাকে, যদি সমগোত্রীয় খরচগুলো হয় সেটা একটা পুলে এনে একটা পুলের সাথে একত্রিত করা হয় তাকে বলছি আমরা কস্ট পুল। তো এনিওয়ে, তো এই সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট পুল হচ্ছে আমরা ওভারহেডকে শুধুমাত্র একটা কস্ট পুলের মাধ্যমে ওভারহেডকে অ্যালোকেশন করব টু কস্ট অবজেক্ট। এটা আমরা এভাবে বলতে পারি ওভারহেড কস্ট, এখানে ওভারহেড কস্ট এটা অ্যালোকেশন করা হবে আইদার ডাইরেক্ট লেবার আওয়ার্স অর ডাইরেক্ট লেবার বেসিস পার্সেন্টেজ অফ ডাইরেক্ট লেবার। শুধুমাত্র একটা রেট থাকবে, একটা সিঙ্গেল কস্ট পুল থাকবে যার বেসিসে আমরা ওভারহেডকে অ্যালোকেট করব, শুধুমাত্র একটা রেট অথবা একটা বেসিস। এটা হচ্ছে সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট পুল, এটা ওভারহেডকে আমরা এই একটা রেটের মাধ্যমে অ্যালোকেট করছি প্রোডাক্টের মধ্যে। এটা হচ্ছে সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট পুল, মানে একাধিক পুল না, শুধু একটা পুল, দ্যাট ইজ সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট পুল। আমরা এক্সাম্পল দেখব সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট পুলের সিস্টেমের, এক্সাম্পল দেখব এটা অঙ্কের মাধ্যমে আমরা এক্সাম্পলটা দেখতে চাই। পলি কর্পোরেশন ম্যানুফ্যাকচারস এ নর্মাল লেন্স অ্যান্ড এ কমপ্লেক্স লেন্স। এই পলি কর্পোরেশন একটা কোম্পানির নাম, তারা ম্যানুফ্যাকচারস করে থাকে নর্মাল লেন্স এবং কমপ্লেক্স লেন্স নামে দুই রকমের লেন্স তারা প্রডিউস করে। দ্যাট মিনস তাদের কস্ট অবজেক্ট দুইটা, অথবা তারা প্রোডাক্ট করে দুইটা প্রোডাক্ট প্রডিউস করে তারা। একটা হচ্ছে নর্মাল লেন্স যাকে সংক্ষেপে আমরা NL বলছি, একটা হচ্ছে কমপ্লেক্স লেন্স যাকে আমরা সংক্ষেপে CL বলেছি। তো পলি কর্পোরেশন দুইটা প্রোডাক্ট প্রডিউস করে থাকে। পলি কারেন্টলি ইউজেস এ সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট রেট অফ কস্টিং সিস্টেম, তারা মাত্র একটা কস্ট রেট ইউজ করে, যেটা হচ্ছে সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট পুল বলছি আমরা, অথবা আমরা যাকে করে আসছিলাম সিঙ্গেল কস্টিং সিস্টেম যাকে বলছি। অ্যান্ড কস্ট অবজেক্ট 80,000 নর্মাল লেন্স অ্যান্ড 20,000 কমপ্লেক্স লেন্স। দ্যাট মিনস এই কলি কর্পোরেশন প্রডিউস করেছে 80,000 নর্মাল লেন্স এবং 20,000 কমপ্লেক্স লেন্স। সো এটা আমরা কন্টিনিউ করছি এক্সাম্পলটাকে, যে আমরা প্রবলেমটা দেখলাম সেটা আমরা কিভাবে সলভ করতে যাচ্ছি। আমরা একটা এক্সাম্পল দেখবো, একটা এক্সাম্পলের মাধ্যমে সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট সিস্টেম দেখছি আমরা, অথবা সিঙ্গেল কস্টিং সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। তো যে নর্মাল লেন্স, তার যে ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস 15,20,000, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার 8 লাখ, দ্যাট মিনস টোটাল ডাইরেক্ট কস্ট 23,20,000। এটা হচ্ছে নর্মাল লেন্সের টোটাল ডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস 15,20,000, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার 8 লাখ, দ্যাট মিনস টোটাল ডাইরেক্ট কস্ট 23,20,000।
So direct cost per unit 23,20,000 divided by 80,000. কারণ আমরা প্রিভিয়াস স্লাইডে দেখিয়েছিলাম যে নরমাল লেন্স প্রোডিউস হয়েছে 80,000. So direct cost per unit, direct cost per lens, direct cost per normal lens is 29. Okay. And complex lens এর ক্ষেত্রে কি হচ্ছে? Direct materials 9,20,000. Direct manufacturing labor 2,60,000. So total direct cost for complex lens 11,80,000. And cost direct cost per unit, direct cost per unit of complex lens is total direct cost 11,80,000 divided by 20,000. That means 59. So direct cost per unit, direct cost per complex lens is 59. And also direct cost was normal lens, direct cost per normal lens is 29. Okay. So যদি আমরা কন্টিনিউ করতে তাহলে কি দেখতে পাচ্ছি এখানে এক্সাম্পল কি দেয়া আছে ইনডাইরেক্ট কস্ট পুল. ইনডাইরেক্ট কস্ট পুল মিন্স হচ্ছে আমরা সিঙ্গেল ইনডাইরেক্ট কস্ট পুল সিস্টেমের ক্ষেত্রে আমাদের একটাই মাত্র কস্ট পুল থাকে ওভারহেড অ্যালোকেশন করার, ওভারহেড কে অ্যাসাইন করার টু প্রোডাক্ট উপরে. তো অল ইনডাইরেক্ট কস্ট 29 লাখ, এখানে একাধিক খরচের ভাগান নাই, শুধু একটা কর, আমরা টোটাল ওভারহেড কে আমরা এক জায়গায় নিয়ে এসেছি এবং অল ইনডাইরেক্ট কস্ট ইজ 29 লাখ. ইনডাইরেক্ট কস্ট অ্যালোকেশন বেস, আমরা ইনডাইরেক্ট কস্ট অ্যালোকেশন যে করব তার বেস কি হচ্ছে 50,000 ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার, দ্যাট মিন্স লেবার আওয়ারের বেসিসে যে 29,000 ইনডাইরেক্ট কস্ট, দ্যাট মিন্স 29,000 যে ওভারহেড কস্ট রয়েছে 29 লাখ যে ওভারহেড কস্ট রয়েছে এটাকে আমরা অ্যালোকেশন করব অন দ্য বেসিস অফ ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স অ্যান্ড নাম্বার অফ ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স ইজ 50,000 ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স. So, overhead or indirect cost per hour will be total indirect cost was or total overhead was 29 lakhs and direct manufacturing labor hours 50,000. So per hour indirect cost is $58, that is 58 per direct manufacturing labor hours. অর্থাৎ এক ঘন্টার জন্য ওভারহেড অ্যালোকেশন করা হবে, ওভারহেড অ্যাসাইন করা হবে $58. ওকে, টোটাল ওভারহেড এন্ড টোটাল ইনডাইরেক্ট কস্ট, টোটাল ইনডাইরেক্ট কস্ট মিন্স টোটাল ওভারহেড এন্ড টোটাল ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স. সো পার ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স ওভারহেড উইল বি 58. শুধু একটাই, এখানে শুধু আমাদের একটাই মাত্র ওভারহেড রেঞ্জ, একটা শুধু একটা আমাদের ওভারহেড রেঞ্জ আছে, একাধিক কস্ট পুল না, ওভারহেড অ্যালোকেশন করার শুধু একটাই আমাদের রেট অথবা একটাই আমাদের বেস, দ্যাট ইজ ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স. সো কস্ট অবজেক্ট, আমাদের দুইটা কস্ট অবজেক্ট ছিল, কস্ট অবজেক্ট মিন্স প্রোডাক্ট কি দুইটা ছিল, একটা ছিল নর্মাল লেন্স, একটা ছিল কমপ্লেক্স লেন্স. ইনডাইরেক্ট কস্ট এই নর্মাল লেন্স এবং কমপ্লেক্স লেন্স তৈরি করতে আমরা দুই রকমের খরচ আমরা অ্যাসাইন করে থাকি, দুই রকমের খরচ আমরা ইনকার করে থাকি, ইনডাইরেক্ট কস্ট অ্যান্ড ডাইরেক্ট কস্ট. তো ডাইরেক্ট কস্টের কি কি রয়েছে, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার. ডাইরেক্ট কস্ট যে ডাইরেক্ট কস্ট ছিল আমরা যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে এসেছি, ডাইরেক্ট কস্ট দুই রকমের, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এবং ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার. আর ইনডাইরেক্ট কস্ট আমরা অলরেডি পেয়েছি 29 লাখ এবং পার লেবার আওয়ার ডাইরেক্ট কস্ট ইজ $58. সো সিঙ্গেল ইনডাইরেক্ট কস্টিং গুলো আমরা কি দেখতে পাচ্ছি, কোলি ইউজেস 36,000 ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স টু মেক নর্মাল লেন্স. এই কোলি কোম্পানি বা কোলি কর্পোরেশন সে ইউজ করে থাকে 36,000 ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স টু মেক নর্মাল লেন্স অ্যান্ড 14,000 ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স টু মেক কমপ্লেক্স লেন্স.
সরি আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। এনিওয়ে কোয়ালি ইউজেস 36,000 ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স টু মেক নর্মাল লেন্স অ্যান্ড 14,000 ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার্স টু মেক কমপ্লেক্স লেন্স। হাউ মাচ ইনডাইরেক্ট কস্ট আর অ্যালোকেটেড টু ইচ প্রোডাক্ট? তাহলে আমাদের কতটুকু আমরা কস্ট অ্যালোকেশন করব এই প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। Normal lens consumed 36,000 labor hours into 58 per hours, so 20,80,000, and complex lens uses 14,000 labor hours and 58 per labor hours, so 8,12,000. Okay, overhead allocated on the basis of labor hours, that means 36,000 hours into 58 for normal lens, 20,88,000, and 14,000 into 58 for complex lens, that means 8,12,000. What is the total cost for normal lens? The normal lens total cost kato hoche? Direct cost amra previous slide dekhe achi 23,20,000 plus allocated cost 20,88,000. That means total cost for normal lenses 44,08,000. What is the cost per unit? 44,08,000 divided by 18,000, because a Kohli Corporation produces 80,000 normal lens. That means total cost of normal lens pilam amra and cost per unit of normal lens 55.10. Okay. Then what is the total cost of complex lens? তাহলে complex lens এর total cost কত হচ্ছে? Direct cost 11,80,000, যেটা আমরা previously calculation করে পেয়েছি, and allocated cost 8,12,000. That means total cost for complex lens is 19,92,000. Then what is the cost per unit? তাহলে cost per unit কত হবে? Cost per unit will be 19,92,000 divided by 20,000, because complex lens produces 20 lakhs. That means cost per unit, cost per complex lens is 99.60. Okay, so cost per complex lens is 99.60. Normal lenses sells for 60 each and complex lenses for 142 each. Normal lens bikri kora hoy $60 kore and complex lens bikri kora hoy $142 kore. So the income statement dekhi ekta matlab ki dekhte pacchi, revenue, that means sales price, normal lens 60, complex lens 142, that means 142, and cost per normal lens 55.10 and cost per complex lens 99.60. So income 4.90 per normal lens and 42.40 per complex lens. So margin rate, gross profit rate, is 8.21 for normal lens and 29.9% for complex lens. এখন দেখতে পাচ্ছি আমরা এই complex lens এর profitটা, প্রফিটের রেটটা অনেক বেশি এবং এর প্রফিট রেটটা অনেক কম। এটা এ কারণে হয়েছে, হয়তো বা এই কারণে হয়েছে, আমরা এখনো করিনি বলতে পারছি না, যেহেতু আমাদের আমরা একটা মাত্র সিঙ্গেল কস্টিং সিস্টেমে আমরা ওভারহেডকে অ্যাসাইন করেছিলাম টু কস্ট অবজেক্টে। এখানে আমরা বোর্ড অ্যাভারেজিং এর মাধ্যমে আমরা অ্যালোকেট করেছিলাম, আমরা রিসোর্সে ইউজ করেছে, এই নর্মাল লেস কতটুকু রিসোর্স ইউজ করেছে, কমপ্লেক্স লেস কতটুকু রিসোর্স ইউজ করেছে, তাদের ইউজে কোনো ভেরিয়েশন আছে কিনা এটা আমরা কনসিডার করিনি। আমরা নর্মালি অথবা সিঙ্গালি ডাইরেক্ট কস্টফুল সিস্টেমে অথবা সিম্পল কস্টিং সিস্টেমে আমরা ওভারহেডকে অ্যালোকেটেড করেছি টু নর্মাল লেন্স অ্যান্ড কমপ্লেক্স লেস। সো দ্যাটস হোয়াই এই ডিফারেন্সটা একটু বেশি এখানে আমাদের দেখা যাচ্ছে। So refining a costing system. Refining a costing system, refining means হচ্ছে purifying করা। আমরা একটু আগে দেখিলাম, যেটা দেখেছি যে simple costing system board average এর মাধ্যমে
কস্টকে ওভারহেডকে অ্যালোকেশন করে থাকে একটু টু কস্ট অবজেক্টে, হয়তো এটা অ্যাকুরেট পিকচার আমাদের দেয় না, যেটা আমরা দেখেছিলাম এর ফলে হয়তো মার্কেটিং এবং অপারেশন ডিসিশনটা ইনঅ্যাকুরেট হয় এবং এটা একটা ব্যাড ইম্প্যাক্ট করে মার্কেটের ক্ষেত্রে হয়তো। তো কি মানে কিভাবে এটাকে আমরা ওভারকাম করতে পারি? তো সো রিফাইনিং এ কস্টিং সিস্টেম, এই কস্টিং সিস্টেমকে আমরা একটা পিউরিফাই করতে পারি, রিফাইন করতে পারি। তো সেটা কি আমরা এখন একটু দেখতে চাচ্ছি। রিফাইন কস্টিং সিস্টেম রিডিউসেস দ্য ইউজ অফ বোর্ড অ্যাভারেজেস ফর অ্যাসাইনিং দ্য কস্ট রিসোর্সেস কস্ট অফ রিসোর্সেস টু কস্ট অবজেক্ট। রিফাইন কস্টিং সিস্টেম রিডিউসেস দ্য ইউজ অফ বোর্ড অ্যাভারেজেস, এটা মূলত বোর্ড অ্যাভারেজেস ইউজ করা তাকে রিডিউস করে অথবা কমিয়ে দেয়, ফর অ্যাসাইনিং দ্য কস্ট রিসোর্সেস টু কস্ট অবজেক্ট। এই যে কস্ট অবজেক্টের যে আমরা কস্ট অ্যালোকেশন করি অথবা কস্টকে অ্যাসাইন করি যে বোর্ড অ্যাভারেজের মাধ্যমে, এটা একটা লেস অ্যাকুরেট রাদার দ্যান অ্যাক্টিভিটি বেসড কস্টিং, যেটা আমরা শুরুতে দেখে আসছি। সুতরাং এইটাকে হয়তো সে রিডিউস করে। ওকে, দেন প্রোভাইড বেটার মেজারমেন্ট অফ কস্ট অফ ইনডাইরেক্ট রিসোর্সেস ইউজড বাই ডিফারেন্ট কস্ট অবজেক্ট, এবং হয়তো একটা বেটার মেজারমেন্ট দিয়ে থাকে যে কস্ট অফ ইনডাইরেক্ট রিসোর্সেস ইউজড বাই ডিফারেন্ট কস্ট অবজেক্ট, ডিফারেন্ট প্রোডাক্ট যে ডিফারেন্ট কস্ট অবজেক্ট ইউজ করে তার পারপাসে, বা সেদিক থেকে সে একটা বেটার মেজারমেন্ট দেয়। এবং এই বেটার মেজারমেন্টের আলোকেই আমরা ইনডাইরেক্ট কস্টকে অথবা ওভারহেডকে আমরা কস্ট অবজেক্টে অ্যাসাইন করতে পারি, অর্থাৎ প্রপার আমরা অ্যাকুরেটলি বা প্রপারলি আমরা অ্যাসাইন করতে পারি। সুতরাং প্রোভাইড এই যে ডিফাইনিং কস্টিং সিস্টেম প্রোভাইডস বেটার মেজারমেন্ট অফ কস্ট অফ দ্য কস্ট অফ ইনডাইরেক্ট রিসোর্সেস ইউজড বাই ডিফারেন্ট কস্ট অবজেক্টস। তো রিজন ফর রিফাইনিং কস্টিং সিস্টেম, কেন আমরা এটা রিফাইনিং করতে চাচ্ছি? ইনক্রিজ ইন প্রোডাক্ট ডাইভার্সিটি, ইনক্রিজ ইন প্রোডাক্ট ডাইভার্সিটি। এখন দেখা যাচ্ছে যে প্রোডাক্ট ডাইভার্সিটি হচ্ছে, স্পেশাল পাসবুক অ্যাকাউন্টস, এটিএমস, ক্রেডিট কার্ডস অ্যান্ড ইলেকট্রনিক ব্যাংকিং। যদি ব্যাংকিং সার্ভিসের ক্ষেত্রে আমরা দেখতে যাই, আগে আমরা কি ছিল? শুধুমাত্র ছিল অ্যাকাউন্ট খোলা, লোন নেওয়া, ব্যাংকে টাকা জমা রাখা, এতটুকু ছিল। এই যে এটিএম সার্ভিস আগে ছিল না, এখন এটা চলে আসছে। ক্রেডিট কার্ড আগে ছিল না, কিছুদিন আগে ছিল না, এখন এটা চলে আসছে। এবং ইলেকট্রনিক্স ব্যাংকিং এটা চলে আসছে। সুতরাং এই যে প্রোডাক্ট ডাইভার্সিটি হচ্ছে, এই প্রোডাক্ট ডাইভার্সিটি হওয়ার ফলে প্রোডাক্ট যে নানান দিকে সে মুভ করছে, এই মুভ হওয়ার ফলে আমাদের ওভারহেডকে আমরা হয়তো সিঙ্গেল কস্টিং সিস্টেমে অ্যালোকেটেড করা ঠিক হবে না। এবং এই সিঙ্গেল কস্টিং সিস্টেমে অ্যালোকেটেড করলে হয়তো বা অ্যাকুরেট রেজাল্ট আসবে না, এর ফলে একটা মিসলিডিং হচ্ছে, ইনঅ্যাকুরেট আমরা ওভারহেডকে অ্যাসাইন করে থাকি কস্টের প্রতি, এর ফলে মার্কেট কম্পিটিশন আমরা হয়তো টিকে থাকতে পারব। সুতরাং ইনক্রিজ ইন প্রোডাক্ট ডাইভার্সিটি, এই প্রোডাক্ট ডাইভার্সিটি ইনক্রিজ হওয়ার ফলে এটা খুব জরুরি হয়ে পড়েছে কস্টিং সিস্টেমকে রিফাইনিং করা। ইনক্রিজ ইন ইনডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট আগে রিলেটিভলি আমরা দেখতে পাচ্ছি যে আগের ডাইরেক্ট কস্ট বেশি ছিল, ম্যাটেরিয়ালস বেশি ছিল, ডাইরেক্ট লেবার বেশি ছিল, ডাইরেক্ট এক্সপেন্সেস বেশি পরিমাণে ইনকার্ড হতো। কিন্তু এখন ডাইরেক্ট কস্ট একটু ইনকার্ড রিলেটিভলি কমে যাচ্ছে, ইনডাইরেক্ট কস্টটা বেড়ে যাচ্ছে। যেহেতু ইনডাইরেক্ট কস্টটা এখন বেশি হচ্ছে এবং সার্ভিস কোম্পানিগুলো দেখা যাচ্ছে বেশি পরিমাণে, যেহেতু ইনডাইরেক্ট কস্ট বেশি হচ্ছে, ইনডাইরেক্ট কস্ট বেশি হওয়ার ফলে এটাকে যদি আমরা প্রপারলি অ্যাসাইন করতে না পারি কস্ট অবজেক্ট প্রতি, প্রোডাকশন প্রতি বা ডিপার্টমেন্টের প্রতি, আমরা প্রপারলি অ্যালোকেটেড করতে না পারি, অ্যাসাইন করতে না পারি, তাহলে আমরা প্রোডাক্ট অ্যাকুরেটলি অথবা আমরা সঠিকভাবে একটা প্রোডাক্টের প্রোডাক্ট কস্ট নির্ণয় করতে পারবো না। সুতরাং এটার সেলিং প্রাইসও ঠিকভাবে নির্ণয় করা যাবে না। যদি তাই হয় তাহলে হয়তো একটা লাভজনক পণ্যকে আমরা বলবো অলাভজনক পণ্য, একটা প্রফিটেবল পণ্যকে আমরা বলবো নন প্রফিটেবল প্রোডাক্ট, অথবা একটা একটা নন প্রফিটেবল প্রোডাক্টকে আমরা বলবো প্রফিটেবল প্রোডাক্ট। এই যে একটা মিসলিডিং হলো, মিসইউজ হলো ডিসিশনের ক্ষেত্রে, এর ফলে হয়তো কোম্পানি মার্কেটে কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকা হবে না, সম্ভব হবে না, এবং কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, প্রোডাক্টটা ক্ষতিগ্রস্ত হবে। সো ইনক্রিজ ইন ইনডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট ইনক্রিজ হওয়ার ফলে এটাকে প্রপার অ্যালোকেশন করা খুবই জরুরি। এবং এটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের রিফাইনিং কস্টিং সিস্টেমটাকে রিফাইনিং করতে হবে। কম্পিটিশন ইন প্রোডাক্ট মার্কেটস, অ্যাজ মার্কেট হ্যাভ বিকাম মোর কম্পিটিটিভ, ম্যানেজার্স হ্যাভ ফেল্ট দ্য নিডস টু অবটেন মোর অ্যাকুরেট কস্ট ইনফরমেশন টু হেল্প দেম মেক ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক ডিসিশন। যেহেতু মার্কেটটা মোর কম্পিটিটিভ হয়েছে
এবং ম্যানেজারদের খুবই প্রয়োজন হচ্ছে একটা অ্যাকুরেট কস্ট অ্যালোকেশন করা, অ্যাকুরেট কস্টের ইনফরমেশন পাওয়া, যেটা তাকে একটা ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। সুতরাং এই কস্টিং সিস্টেমকে রিফাইনিং করা খুবই জরুরি হয়ে পড়েছে। তো গাইডলাইন্স ফর রিফাইনিং কস্টিং সিস্টেম, এখন কস্টিং সিস্টেমকে আমরা কিভাবে রিফাইনিং করতে পারি তার একটা গাইডলাইন্স এখানে দেওয়া আছে। ডাইরেক্ট কস্ট ট্র্যাকিং, আইডেন্টিফাই অ্যাজ মেনি ডাইরেক্ট কস্ট অ্যাজ ইজ ইকোনমিক্যালি ফেসিবল, যতটা সম্ভব আমরা ডাইরেক্ট কস্ট আইডেন্টিফাই করব এবং ডাইরেক্ট কস্টকে কস্ট অবজেক্টের প্রতি অ্যালোকেট করব। ইনডাইরেক্ট কস্ট পুলস, এক্সপ্যান্ড দ্য নাম্বার অফ ইনডাইরেক্ট কস্ট পুলস আনটিল ইচ পুল ইজ মোর হোমোজেনিয়াস, অর্থাৎ আমরা এক্সপ্যান্ড দ্য নাম্বার অফ ইনডাইরেক্ট কস্ট পুলস, আমরা ইনডাইরেক্ট কস্ট পুলকে ইনক্রিজ করব, এক্সপ্যান্ড করব, অর্থাৎ যে একই ধরনের খরচকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। ইস পুল ইজ মোর হোমোজেনিয়াস, অর্থাৎ হোমোজেনিয়াস যে কস্টগুলো আছে ইনডাইরেক্ট কস্টগুলো, সেগুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে একটা পুলের মধ্যে ইনক্লুড করে থাকবো। যতগুলো আমাদের এরকমের কস্ট পুল ইনক্রিজ করা সম্ভব, নাম্বার অফ কস্ট পুল এক্সপ্যান্ড করা সম্ভব, সেটা আমরা করার চেষ্টা করব। এন্ড ফাইনালি কস্ট অ্যালোকেশন বেসিস, হোয়েন এভার পসিবল ইউজ দ্য কস্ট ড্রাইভার অ্যাজ দ্য কস্ট অ্যালোকেশন বেসিস ফর ইচ হোমোজেনিয়াস ইনডাইরেক্ট কস্ট পুল, এবং এই ইনডাইরেক্ট কস্ট পুলকে আমরা কস্ট ড্রাইভারের বেসিসে অ্যালোকেশন করব। যতগুলো ইনডাইরেক্ট কস্ট পুল রয়েছে সেই কস্ট পুলকে কস্ট ড্রাইভারের বেসিসে, কস্ট ড্রাইভার মিনস হচ্ছে এই ইনডাইরেক্ট কস্টকে যে কস্ট পুলে আমরা ভাগ করলাম বা কস্ট পুলে আমরা ক্লাসিফাই করলাম, সেই কস্ট পুলের কস্টকে কোন বেসিসে আমরা কস্ট অবজেক্টকে অ্যাসাইন করব, সেই বেসিসটা হচ্ছে কস্ট ড্রাইভার। আমরা নেক্সট লেকচারে হয়তো এটা ভালো করে পাবো যে কস্ট ড্রাইভার কি এবং কস্ট পুল কি, সেটা বিষয়ে আমরা নেক্সট লেকচারে আমরা ডিটেলস আলোচনা করব। সুতরাং গাইডলাইন্স ফর রিফাইনিং কস্ট সিস্টেম, তিনটা গাইডলাইন রয়েছে। প্রথম হচ্ছে ডাইরেক্ট কস্ট ট্র্যাকিং ট্রেসিং, ডাইরেক্ট কস্ট ট্রেসিং, ডাইরেক্ট কস্টকে আমরা ট্রেস করার চেষ্টা করব, যতগুলো যতটা সম্ভব আমরা ডাইরেক্ট কস্টকে আইডেন্টিফাই করব এবং ডাইরেক্ট কস্টে আমরা কস্ট অবজেক্টে ভাগ করে দিব। And indirect cost pools, number of indirect cost pools should be increased or expand, eta amra korar chesta korbo, ortho homogeneous re khorch gulo rache shegulo amra ekta pool er modhe include kore korar chesta korbo, ebong finally amra je cost pool pelam sei cost pool er khorch gulo ke cost driver er basis e amra product e othoba cost object e amra assign kore dibo। And finally hocche activity based cost, যেটা আমরা বলেছি অ্যাক্টিভিটি বেসড কস্টিং রিফাইন্স এ কস্টিং সিস্টেম বাই আইডেন্টিফাইং ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস অ্যাজ এ ফান্ডামেন্টাল কস্ট অবজেক্ট। ইন্ডিভিজুয়াল কস্ট অ্যাক্টিভিটিসের বেসিসে আমরা এই কস্ট অবজেক্টকে খরচটাকে অ্যালোকেট করব, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। অন দ্য বেসিস অফ অ্যাক্টিভিটিস, অন দ্য বেসিস অফ কস্ট ফাংশন আমরা খরচকে অ্যালোকেটেড করব টু কস্ট অবজেক্ট। অ্যান অ্যাক্টিভিটি ইজ অ্যান ইভেন্ট task or unit of work with a specified purposes, for example designing products, setting up machines or operating machines and distributing product, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি। তো এই অ্যাক্টিভিটির বেসিসে আমরা কস্টকে অ্যালোকেশন করব টু কস্ট অবজেক্ট, দ্যাট ইজ কল অ্যাক্টিভিটি বেসড কস্ট। আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ লেকচার ফাইভে এসে আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা ডিটেলস দেখবো। শুধু আজকে তো ধারণা নিলাম যে অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা কি, এটা হচ্ছে একটা রিফাইন এ কস্টিং সিস্টেম, একটা পিউরিফাইং কস্টিং সিস্টেম বা আইডেন্টিফাইং ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস অ্যাজ দ্য ফান্ডামেন্টাল কস্ট অবজেক্ট, ফান্ডামেন্টাল কস্ট অবজেক্টের আমরা অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করবো ইন্ডিভিজুয়ালি এবং অন দ্য বেসিস অফ দিস ওভারহেড উইল বি অ্যাসাইনড টু কস্ট অবজেক্ট। আমরা আজকে লেকচারে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যদি আমরা একটু মোটা থাকে যদি একটু আমরা দেখতে চাই যে আজকে আমরা কি কি করেছিলাম, আমরা প্রথমে দেখেছিলাম বোর্ড অ্যাভারেজিং কি, বোর্ড অ্যাভারেজিং এর কনসিকোয়েন্সেস কি, এন্ড সিম্পল কস্টিং সিস্টেম কি। এই সিম্পল কস্টিং সিস্টেমের একটা এক্সাম্পল দেখেছিলাম, সেখানে নর্মাল লেন্স এন্ড কমপ্লেক্স লেন্স, তার উপরে আমরা কিভাবে কস্ট অ্যালোকেশন করেছিলাম, তার বেসিসে একটা প্রোডাক্ট কস্ট কম্পিউট করেছিলাম এবং প্রোডাক্ট কস্টে এসে আমরা মার্জিনকেও ক্যালকুলেট করেছিলাম, তো সেটা আমরা দেখে এসেছি। এরপরে আমরা দেখেছিলাম যে হোয়াই
এই সিঙ্গেল সিঙ্গেল কস্টিং সিস্টেম শুড বি ডিফাইন্ড, এবং ডিফাইন্ড আমরা কিভাবে করতে পারি, সে ডিফাইন করার ওয়েগুলো কি, গাইডলাইন আমরা দেখেছিলাম, ফাইনালি এসে দেখেছি আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং, এবং এই অ্যাক্টিভিটি বেস কস্টিং এর বেসিসে হয়তো বা সিঙ্গেল কস্টিং সিস্টেমকে আমরা ডিফাইন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা 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 আজকে আমাদের আলোচনা এখানে শেষ করতে চাই। তো এর পূর্বে যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে, আমি এই লেকচারটা সম্পূর্ণভাবে সাজিয়েছি মূলত সিটি হর্নগানের ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 16 এডিশন থেকে আমরা নিয়েছি। তো এখান থেকে এই লেকচারের উপাদানগুলো নেওয়া হয়েছে, এবং আমরা গুগলেও আমরা সার্চ করেছি, সেখান থেকে আমরা কিছু বিষয় নিয়েছি। তো সুতরাং আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, তোমরা এই বইটা দেখতে পারো, এই বইটা দেখবে, প্লাস আমাদের বাংলাদেশের যে রাইটারের যে বইগুলো আছে, বিভিন্ন প্রকাশনের যে বইগুলো বের করেছে এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর, সেখান থেকে তোমরা দেখতে পারো, তোমাদের কাজে দিবে। আমরা যে আলোচনাটা করলাম এটা তোমাদের একটা হেল্পিং হ্যান্ড হবে, একটা ওয়ে হবে, কিছু তোমাদের হেল্প করবে। বেসিক্যালি তোমাদের বই পড়তে হবে, এক্সাম্পল দেখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি তোমাদের ক্লাস করতে হবে। আমি এই কথা প্রতি লেকচার শেষেই বলার চেষ্টা করছি যে ক্লাসের বিকল্প তোমাদের নেই, এটা তোমাদের হেল্পিং হ্যান্ড, এটা তোমাদের সহায়তা করবে, কিন্তু তোমাদেরকে ক্লাস করতে হবে। তো আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ, তোমরা ধৈর্য সহকারে এই লেকচারটা শোনার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।